লঞ্চ চালুর দাবিতে ভোলায় প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে লঞ্চ শ্রমিকরা। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানিয়েছেন, আজ সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আয়োজনে ভোলা ও খেয়াঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন লঞ্চ শ্রমিকরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত কর্মচারী মাস্টার মোহাম্মদ শহীদুল শেখ, মাস্টার আবুল কালাম, দিন ইসলাম সহ আরো অনেকে। উদ্বোধনের অপেক্ষায় দেশের বৃহৎ 1320 মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যে শেষ হয়েছে দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সকল নির্মাণ কাজ, তবে এখনও পুরোপুরি সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়া এবং গোপালগঞ্জ উপকেন্দ্রে ধারণ ক্ষমতা কম থাকায় জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুতের অর্ধেকই সরবরাহ করতে পারছে না পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। 2022 সালের মধ্যে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে পিজিসিবি। পটুয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2014 সালে বাংলাদেশ নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এবং এক্সপোর্ট কর্পোরেশনের সিএনসির মধ্যে 1320 মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়। 2016 সালে 14 অক্টোবর পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজ শুরুর পর থেকে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও গত বছরের 15ই মে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে উৎপাদন করে জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বিসিপিসিএল। পরে গেল বছরের 8 ডিসেম্বর আলট্রা সুপার প্রযুক্তি ব্যবহার করে দ্বিতীয় ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ কেন্দ্রটি। তবে গোপালগঞ্জ সাবস্টেশনের ধারণ ক্ষমতা কম থাকায় এবং গোপালগঞ্জ থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না এই বিদ্যুৎ কেন্দ্রটি। আমাদের প্ল্যান্টের সক্ষমতা 1320 মেগাওয়াট, কিন্তু আমরা 1320 মেগাওয়াট আমাদের জাতীয় গ্রিডে দিতে পারতেছি না। আমাদের এই যে উৎপাদন হচ্ছে এই উৎপাদনটা আমরা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে গোপালগঞ্জ সাবস্টেশনে নিয়ে যাচ্ছি। এটা একটি অস্থায়ী সাবস্টেশন এবং এই সাবস্টেশনের সক্ষমতা 600 মেগাওয়াটের মতো। তো এই কারণে আমরা যতটুকু আমাদেরকে 600 মেগাওয়াট উৎপাদন করতে হচ্ছে বাধ্যবাধকতার কারণে। 2022 সালে ডিসেম্বরে পিজিসিবি সঞ্চালন লাইনের কাজ শেষ করতে পারবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আপনারা জানেন যে গত বছরের প্রথম হাফে আমাদের পায়রা 1320 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটটা জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সঞ্চালন করতে সক্ষম হয়েছে এবং গত বছরের 8ই ডিসেম্বর আমাদের দ্বিতীয় ইউনিটটাও বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। এখন আমাদের এই পায়রা 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটা দুইটা ইউনিটই এখন ফুললি রেডি, যেটা বাণিজ্যিকভাবে সে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে। কিন্তু আমাদের আসলে সঞ্চালন লাইন যেটা গোপালগঞ্জ থেকে আনন্দবাজার হয়ে যাবে পদ্মা রিভার ক্রসিং হয়ে, সেটা এখনও পিজিসিবি থেকে রেডি না হওয়ার কারণে আমাদের এখন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে একটা ইউনিটের কারেন্ট আমরা গ্রিডে দিতে সক্ষম হইতেছি। আশা করতেছি যে 2022 ডিসেম্বরে যেটা পিজিসিবি থেকে ডেডলাইন দেওয়া আছে যে সঞ্চালন লাইনটা তারা গোপালগঞ্জ থেকে আনন্দবাজার পর্যন্ত রেডি করতে পারবে, তারপরে আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ফুল ক্যাপাসিটিতে মানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে দিতে সক্ষম হবো। 1000 একর জমির ওপর নির্মিত পরিবেশ বান্ধব 1320 মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদনে ব্যয় হয়েছে 12,284 কোটি টাকা। প্রতিদিন এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হয় 13,000 মেট্রিক টন কয়লা। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। ঈশ্বরদী পৌরসভার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি সিয়াম আক্তার সাজেদ জানিয়েছেন, আজ সকালে পৌর মেয়রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বুধু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবুল হাসেম, পৌরসভার সচিব জহুরুল ইসলাম সহ আরো অনেকে। সভায় ঈশ্বরদী পৌর এলাকার শিশু পার্ক, স্টেডিয়াম, লাইব্রেরি, রাস্তাঘাট নির্মাণ ও কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিকায়ন সহ জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয় আলোচনা করা হয়। নারায়ণগঞ্জে সহিংসতা ও ধর্ষণের 6 মামলার 18 দিনের রিমান্ড থাকা হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নিজ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানিয়েছেন, মঙ্গলবার সকালে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জাইদুল আলম। 28 মার্চ হরতালের সহিংসতার সিদ্ধিরগঞ্জের 2 মামলা এবং সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট ও যুবলীগ ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের 2টি মামলায় পুলিশ সি মামুনুলকে 7 দিন করে 28 দিনের রিমান্ডের আবেদন করে। এছাড়া জান্নাতারা ঝর্ণার করা ধর্ষণ মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে 38 দিন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে প্রতিটি মামলায় 3 দিন করে 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।